এখানে মুরগি আসছে কতগুলো ভিতরে যাবেন আসেন ভিতরে যাই একটু তাহলে ডিমিতে রক্ত আসছে বাবুল ভাই এটা তো মনে একটা সমস্যা না এটা কোনো সমস্যা না এই যে দেখেন এই যে দুইটা ডিমের মধ্যে এই সমস্যাটা নাই ও মানে এটার মধ্যে সমস্যা সেটা তো নাই জি জি নাই আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ঢাকার আশুলিয়ার ঘোষবাগ গ্রামে এখানে একজন উদ্যোক্তা যিনি বাড়ির ছাদের উপরে দেশি মুরগি লালন পালন করছে চারপাশটা আসলে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম যে একদমই সুন্দর পরিবেশ ছাদের উপরে আরও বেশ কিছু গাছ উনি লাগিয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু দেশি মুরগির খামার গড়ে তুলেছে এবং এখানে আমরা আসার পরে যে জিনিসটা ওনার কাছে শুনলাম আমার অনেকটাই ভালো লেগেছে সেটা হচ্ছে ওনার যে নাতি রয়েছে নাতির পুষ্টির জন্য বা বাইরে থেকে ডিম সংগ্রহ করতে ঝামেলা হয় যার জন্য কিন্তু এই খামারটা প্রথমে শুরু করেন এবং বর্তমানে বাণিজ্যিকভাবেই করার চেষ্টা করছে আজকে আমরা এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব যে এরকম ছাদের উপরে যদি আপনারা খামার শুরু করতে যান সেখানে আসলে আপনাদের প্রথম কাজগুলো কী থাকবে বা কীভাবে আপনারা ছাদের কোনো ক্ষতি না করে একটি দেশি মুরগির খুব সুন্দর খামার গড়ে তুলতে পারেন এই সম্পর্কেই বিস্তারিত ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কমল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বাবুল ভাই একদম ন্যাচারাল পরিবেশের মধ্যে ছাদের উপরে মুরগির খামার গড়ে তুলেছেন জি মুরগি আপনার রয়েছে কতগুলো আমার মুরগি রয়েছে প্রায় 85টার মতো এই ডিম পাড়া মুরগি আচ্ছা আমি মূলত এই পোলট্রি ফার্মটা করা হলো আমার নাতির জন্য আমার নাতিকে ডিম খাওয়ানোর জন্য আর পুষ্টি যোগানোর জন্য আমি বিভিন্ন জায়গা থেকে ডিম সংগ্রহ করতাম মূলত দেশি মুরগির ডিম পাওয়া যায় না কারণে আমি বাজার থেকে প্রথমে 25টা মুরগি আনি 25টা মুরগি আনার পরে প্রায় 2-3 মাস ভালোই ছিল তারপরে ধীরে ধীরে মুরগিগুলো মারা গেল ওই মুরগিগুলো ভ্যাকসিন করা ছিল না মানে বাজারের মুরগি জি বাজারের মুরগিগুলো ভ্যাকসিন করা ছিল না ভ্যাকসিন করা না করার কারণে আমার এক পরিচিত ভাইয়ের থেকে 250টা মুরগি আনি 110 দিনের বাচ্চা আচ্ছা ওই ধীরে ধীরে ওই বাচ্চা থেকে আজকে ওই বাচ্চা ওইখানে মুরগ বাচ্চা ছিল প্রায় 80 পিসের মতো এখান থেকে আমি কিছু মুরগি বিক্রিও করেছি বর্তমানে আমার 85টা মুরগি আছে 35 থেকে 40টা ডিম পারে আমি ইনকিউবেটারও বাচ্চা ফুটাইতেছি আবার এক খামারির কাছেও বিক্রি করতেছি আমার নাতিকেও খাওয়াইতেছি মানে একদম এখন পরিপূর্ণভাবে হ্যাঁ আমি পরিপূর্ণভাবে আমি আমার করতে পারতেছি আচ্ছা বাবুল ভাই এটা পূরণ করতে পারতেছি বাবুল ভাই এই যে বাজার থেকে যে মুরগি নিয়ে আসছেন আপনি আমাদেরকে জানালেন যে মুরগি মারা গেছে যখন আপনি কিনে নিয়ে আসছেন তখন কি আসলে এগুলো খেয়াল করেন নাই না আমি খেয়াল করি নাই আমি বুঝতে পারিনি বুঝতে না পারার কারণে আমার মুরগিগুলো মারা গেছে আচ্ছা 25টা মুরগি অনেক অনেক মুরগি কত টাকা করে কিনছিলেন সেগুলো আমি এক একটা মুরগি কিনেছিলাম 500 টাকা 600 টাকা করে আচ্ছা এখানে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনারা দেখছেন বাবুল ভাইকে যিনি বাজার থেকে মুরগি সংগ্রহ করেন এবং ওনার কিন্তু সবগুলি মুরগি মারা গেছে এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ঘটনা একজন উদ্যোক্তা প্রথম দিকে কিন্তু লসের সম্মুখীন হয়ে গেছে তো আমরা সবসময় আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে বাজার থেকে মুরগি সংগ্রহ করা যাবে না এবং সংগ্রহ করলেও সেখানে কিন্তু অনেক নিয়ম থাকে আপনাকে অবশ্যই মুরগি সুস্থ আছে কিনা সেগুলো দেখতে হবে মুরগির সঠিকভাবে ভ্যাকসিনগুলো করা আছে কিনা আপনি যার কাছ থেকে কিনলেন তাকে জিজ্ঞাসা করতে হবে এবং সিমটমগুলো দেখে কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে তবে সবসময় আমরা যেটা বলি সেটা হচ্ছে বাজার থেকে মুরগি সংগ্রহ না করাই ভালো তো বাবুল ভাই পরবর্তীতে যখন আপনি মুরগিগুলো নিয়ে আসলেন এক মাসের বাচ্চা আমাদেরকে যেটা জানালেন সেগুলো তো নিজেই লালন পালন করলেন এখন বলছেন যে ডিমও দিচ্ছে এক মাস পর থেকে আসলে লালন পালনটা কীভাবে করলেন লালন পালন এখানে আমি মুরগিকে প্রাকৃতিক করতাম সবজি খাওয়াইতাম এই যে আপনার হলো কলমি শাক লাল শাক পুঁই শাক এগুলো খাওয়াইতাম খাওয়ানোর পরে দেখলাম যে রেজাল্ট ভালো হলে কী হবে কলমি শাকের দাম বেশি সেই জন্য আমি ওই যে পোলট্রি ফিড খাওয়াইতেছি ভ্যাকসিন তেমন একটা দেওয়া লাগে না
মাঝে মধ্যে কৃমির ওষুধ খাওয়ানো লাগে, তারপরে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াই, ভিটামিনের ওষুধ খাওয়াই, তারপরে ভিটামিন ইস তেলটা খাওয়াইতেছে ওই যে ডিম পাড়া মুরগিকে এই প্রোডাকশন বাড়ানোর জন্য। আমরা তো জানি বাবুল ভাই যে দেশি মুরগিকে আসলে কিন্তু নিয়মিত ভ্যাকসিন করতে হয়, ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিক কিন্তু এক জিনিস না। মুরগি পালন করতে গেলে ভ্যাকসিন আপনাকে করতেই হবে। তো আমরা অনেক জায়গায় দেখি যে গ্রাম অঞ্চলে অনেকেরই 15-10 মুরগি থাকে, ভ্যাকসিন না করার কারণে কিন্তু দেখা যায় যে মুরগি 10 ডিম দিল, ওইখান থেকে 9-8 ডিম ফুটলো, ফুটার কিন্তু পরে কিন্তু মুরগির বাচ্চা থাকে একটা দুই। আমি বড় মুরগিকে প্রতি 2 মাস পরপর ওই যে রানীক্ষেতের যে ভ্যাকসিনটা ওই ভ্যাকসিনটা আমি দিচ্ছি। বর্তমানে যে আমার ছোট মুরগি আছে আমি 5 দিনের দিনে রানীক্ষেতের ভ্যাকসিন দিয়েছি, আবার ওই 12 দিনের দিন আমি ওই গাম্বুরা ভ্যাকসিনটা করেছি, আবার 16-17 দিনে গাম্বুরাটা করতে হবে, আবার 20-21 দিনে আরেকটা রানীক্ষেতের ভ্যাকসিন করতে হবে। চারপাশে খুব সুন্দর পরিবেশ, গাছপালা আছে, বাতাসও অনেক, সবুজের মধ্যে মুরগি লালন পালন করছেন, শেড আসলে মোটামুটি তৈরি করতে আপনার খরচ কেমন পড়ছে? আমার শেড ই করতে প্রায় 1 লক্ষ টাকার উপরে খরচ পড়েছে। অনেক টাকা খরচ? জি। ডিম যে এখন পাচ্ছেন, মুরগি লালন পালন করছেন, ভবিষ্যতে কি দেখেন যেটা আসলে এখান থেকে আপনার এই টাকাগুলো আসলে প্রফিট করা বা উঠিয়ে আনা সম্ভব? জি, এটা আমার পক্ষে সম্ভব। আপনার মনে হয়? জি, আমার মনে হয়। চলেন আপনার সেটির ভিতরে একটু যাই। জি, এখানে কি মুরগি বোর্ডিং করতেছেন? জি, এখানে মুরগি বোর্ডিং করতেছি। এই যে দেখতেছেন, এটা হলো আমার 12 দিনের বাচ্চা। মানে এটার বয়স 12 দিন? জি। এই যে বাচ্চার বয়স হলো 12 দিন। ভ্যাকসিন সঠিকভাবে করছিলেন তো ভাই? জি জি। মানে এগুলো সবই ভ্যাকসিন করা? জি, সব ভ্যাকসিন করা। বোর্ডিংয়ের নিচে এটা কী দিয়েছেন আসলে? এটা বোর্ডিংয়ের নিচে দেওয়া আছে হলো তুষ, তুষের উপরে দেওয়া আছে হলো কার্টন, কার্টনের উপরে দেওয়া আছে পেপার। পানির মধ্যে দেখতে পাচ্ছি যে বাবুল ভাই হলুদ হলুদ একটা, এগুলো কী দিয়েছেন? এটা হলো ভিটামিন দেওয়া আছে, ভিটামিন ই বিটা। আচ্ছা, এই পাশে তো বড় মুরগি আপনার? জি। এই যে এই পাশে দেখতেছেন, এটা হলো আমার বড় মুরগি। এখানে মুরগি আসছে কতগুলো? ভিতরে যাবেন? আসেন ভিতরে যাই একটু তাহলে। বাবুল ভাই, যে আপনার মুরগি লোম ঠিক নাই, এটা আসলে ঘটনাটা কি? মানে পিছনে লোম নাই, এটা ঘটনা কি? এটা লোমের কারণ হলো ওই যে আমি মুরগির ঠোঁটটা সময়মতো কাটতে পারি না, মুরগির ঠোঁট না কাটার কারণে ওই লোমটা সরে গেছে। এখন ওই যে আমি নিজেই ঠোঁট কেটে দিতেছি, এখন আর লোমগুলো আবার সঠিকভাবে গজাইতেছে। মানে এটা কি লোমের জন্য, মানে ঠোঁট কাটার জন্য লোম নাই? হ্যাঁ, মুরগিতে ঠোকরা ঠুকরি করার কারণে এই লোমের সমস্যা হয়েছে, দেখা গেছে মুরগি থেকে লোমগুলো সরে গেছে। মানে ঠোঁট যদি সঠিকভাবে কাটতেন তাহলে লোমগুলোর সমস্যা হতো না? সমস্যা হতো না। এই যে তো ধানের তুষ ব্যবহার করছেন মনে হয়, এটা কতদিন পর পর আসলে চেঞ্জ করে দেয়? এটা আমি 15-20 দিন যখন দেখি যে লিটারের মধ্যে দুর্গন্ধ আসে, হ্যাঁ, তখন এগুলো চেঞ্জ করে দেয়। জি। ডিমে ডিমে তো রক্ত আসছে বাহুল ভাই, এটা তো একটা সমস্যা। না, এটা কোনো সমস্যা না, এটা প্রথম ডিম পাড়তে গেলে এই সমস্যাটা, এর জন্য আমি খাবারের সাথে এই সয়াবিন তেল মিক্স করে দিচ্ছি, এখন আর এই সমস্যাগুলো থাকতেছে না, আগে প্রায় মুরগিই ছিল এরকম। এই যে দেখেন, এই যে দুইটা ডিমের মধ্যে এই সমস্যাটা নাই। ও, মানে এটার মধ্যে সমস্যা আছে, এটা তো নাই? জি, নাই।
এটা ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা মুরগি যে কুচো বসে আছে আমরা দেখলাম ভাই তো কুচো বসে যদি থাকে আপনাদের ডিম সঠিকভাবে আসলে পাবেন না না কুচো বসে থাকলে আমি মুরগিকে আলাদা করে দিই মুরগি আলাদা করে দিলে দেখা গেছে পাঁচটা মুরগির সাথে আমি দুইটা মুরগ দিয়ে দিই দুইটা মুরগ দিয়ে দিলে ওই মুরগগুলো আমার ওই যে মুরগির সাথে থাকলে প্রায় সাত দিনের মধ্যে আমার কোটো ছুটে যায় আচ্ছা বাউল ভাই এই খামার নিয়ে আসলে আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে এখন তো আস্তে আস্তে বড় হচ্ছে আপনার মুরগি বেশি হচ্ছে যে এটা আমি ছাদের মধ্যে আরো বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি মানে আরো সংখ্যা বৃদ্ধি করবেন জি জি তখন তো মানে আশেপাশে এখন তো সবই ঠিক আছে মুরগি কম বেশি একটা শব্দ করছে না তখন কি আশেপাশ থেকে অবজেকশন আসবে না না কোনো অবজেকশন আসবে না আমি তো ছাদের উপরে করছি নিচে তেমন একটা শব্দ যায় না আচ্ছা মানে বৃষ্টি বাদল হইলে তো মুরগি সুস্থ থাকবে তো জি জি ইনশাআল্লাহ নতুনদের জন্য বাউল ব্যাপারে কি পরামর্শ থাকবে নতুনদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন সঠিকভাবে মুরগিকে ভ্যাকসিন দেওয়ার চিন্তা ভাবনা করবেন যাতে মুরগি সুস্থ থাকে আর যদি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাও পরামর্শ দিব কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে বাউল ভাই ভালো থাকবেন আপনাদের সুন্দর খামার আমরা দেখলাম আমরা দোয়া করি এই যে নাতির ডিমের চাহিদা পূরণের জন্য যে খামার শুরু করেছেন এখন বাণিজ্যিকভাবে শুরু করছেন যে স্বপ্ন দেখছেন বা ইচ্ছে যেটা দেখছেন সেটা পূরণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের সাথে এখন পর্যন্ত যারা যুক্ত রয়েছেন আমি যদি আপনাদেরকে আরেকটু বলি যে এখানে বাউল ভাইকে দেখলেন নাতির প্রতি কতটা ভালোবাসা যার জন্য এরকম ছাদের উপর আসলে খামার গড়ে তোলা যায় এবং শেড যেটা তৈরি করছে সেটা কিন্তু অনেক টাকা দিয়ে তৈরি করছে প্রায় লাখখানিক উপরে ওনার খরচ হয়েছে তো এই যে টাকা খরচ করেছে ছাদের উপরে খামার গড়ে তুলেছে এখান থেকে বাণিজ্যিকভাবে প্ল্যানিং করছে ভবিষ্যতে আসলে এখান থেকে সফলতা পাওয়ার জন্য তো আমার যেটা মনে হয় যে আপনারা অবশ্যই সব কিছু আগে জানবেন নিজের মতো করে বুঝবেন তারপরে খুবই অল্প আকারে শুরু করবেন এবং আরেকটা কথা অবশ্যই বাজার থেকে মুরগি সংগ্রহ করতে গেলে কিন্তু আপনাকে রিস্কের কথা মনে রাখতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম